দর্শক, করোনা পরিস্থিতির খবর জানাতে কাতার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইএম আকাশ। আকাশ, তৃতীয় দফায় কাতার থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছেছে আরো 159 জন কাতার প্রবাসী বাংলাদেশে, এমনটা তথ্য আমরা জানি। করোনার সার্বিক চিত্র কেমন দেখছেন? সবশেষ খবরগুলো জানান। জি, তরি ধন্যবাদ আপনাকে। কাতার থেকে সর্বশেষ 159 জন প্রবাসীকে নিয়ে ইউএস বাংলা একটি বিশেষ ফ্লাইট দূতাবাসের উদ্যোগে তা বাংলাদেশে গিয়ে পৌঁছেছে। প্রবাসীরা এখান থেকে যাওয়ার সময় তারা কোয়ারেন্টিনের সকল নিয়ম কানুন মেনেই চলে গেছেন এবং তারা সার্টিফিকেট নিয়ে গেছেন করোনা মুক্তের। তারপরে দূতাবাসের প্রায় 2000 মতো আবেদন করেছে প্রবাসীরা যাওয়ার জন্য। আমি একটু বলে রাখি, আগে সর্বপ্রথম 385 জন চলে গেছেন বাংলাদেশ বিমানে এবং আরেকটি ফ্লাইটে 419 জন কিন্তু বাংলাদেশে গিয়েছেন। তো দূতাবাসের রাষ্ট্রদূত আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু যারা একান্ত প্রয়োজন শুধুমাত্র তাদেরকেই পাঠাচ্ছেন। যদি সবাই এভাবে সিরিয়াল দেওয়া হয় সবাইকে নেওয়া সম্ভব না, কারণ এখানে একটা অর্থনৈতিক ব্যাপার রয়েছে, পাশাপাশি আমাদের রেমিটেন্সের একটা ব্যাপার রয়েছে বাংলাদেশের, পাশাপাশি আরেকটা জিনিস হলো করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বাংলাদেশে। প্রবাসীদের সুরক্ষার জন্য কিন্তু সবাইকে এলোপাতাড়ি পাঠানো হচ্ছে না। আমি একটু যোগ করতে চাই, কাতারে কিন্তু সুস্থের সংখ্যা 1 লক্ষ পার হয়েছে এবং 149 জন প্রবাসী মৃত্যুবরণ করেছেন এখানে, তার মধ্যে বাংলাদেশি কিন্তু 20 জনের অধিক। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আক্রান্তের সংখ্যা দিন দিন কমে আসছে, আজকেও 400-এর মধ্যে মতো আক্রান্ত হয়েছেন। এবং এখানে রাষ্ট্রদূত বলেছেন যে প্রবাসীদেরকে সচেতন হওয়ার জন্য। তরি, এই ছিল কাতারের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে দর্শক, কাতার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম আকাশ।